इस वक्त मैं अगरतला की इंद्रनगर एरिया में हूँ और मैं जिस मकान में हूँ, वो जो ओनर है वो फ्रीडम फाइटर है, ओनर अधिरंजन सेन। उन्होंने बहुत करीब से गांधी जी को भी देखा, फ्रीडम फाइटर में हिस्सा लिया, तो आइए उनसे बातचीत करते। बहुत बुजुर्ग है, फिर भी हम लोग जानने की कोशिश करेंगे उनका उस दिनों का घटना क्या क्या किया था और क्या क्या योगदान रहा उनका। तो वर्तमान अपना बयस को तो 94 से 94 तो আপনি যখন স্বাধীনতার সংগ্রামের সাথে জড়িত হলেন তখন বয়স কত ছিল? তখন কত ছিল ঠিক আমি বলতে পারবো না। আমি ক্লাস 8 থেকেই মোটামুটি জড়িত, ক্লাস 8 যখন পড়ি তখন থেকেই। তখন বয়স হয়তো 16 এরকম হইব মনে হয়। এই যে মানে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ার অনুপ্রেরণা কোথা থেকে আপনি পেয়েছিলেন? এটা বলতে গেলে তো অনেক বেশি বিষয় বলতে হয়। আমার বাবাও অনেকটা স্বাধীনতা প্রিয় ছিল, লোক ছিলেন, এবং বিশেষ করে আমার পাশেই বাড়ির পাশেই নেতৃস্থানীয় একটা লোক ছিলেন যিনি শচীন্দ্র পাল নামক। উনি মানে সবথেকে বেশি আমাকে ইয়ে করেছেন, ইমপ্রেশন করতেন, ইয়ে করতেন। তারপর তার থেকে এবং এই থেকেই এগুলো দেখতে দেখতে আর আমার একটা নেশা ছিল। ক্লাস 6 যখন পড়ি তখন থেকে আমি বিভিন্ন পত্রপত্রিকা পড়তাম, আনন্দবাজার, যুগান্তর, মৌসুমী, এইসব ব্যাপার বা সত্যযুগ, এইসব পত্রপত্রিকাগুলি আমি পড়তাম। যে পড়তে পড়তে নানা রকম নানা কিছু দেখতে দেখতে এগুলি আপনার থেকে হয়ে গেছে। এর মধ্যে তখনকার দিনের যে বিপ্লবী দাদারা ছিলেন ওনারাও কিছুটা অনুপ্রাণিত করেছেন, যার ফলে ওটার থেকে এই আর কি আগাইয়া পড়লো আমাকে। এবং সত্যি কথা বলতে কি আমার বাবাও অনেকটা ইতে ইন্টারেস্টেড ছিলেন এসব ব্যাপারে। এবং স্বাধীনতা যুগে ওই দক্ষিণ অঞ্চলে যে একটা বড় বিভিন্ন শেল্টার ছিল, তো আমার বাড়িটা ছিল সবচেয়ে বড় শেল্টার, যেটা আমার বাবা প্রায় একটা সারা রাত্র পাহারা থাকতেন আমার বাড়িতে। কোন অঞ্চল ছিল যে কোন অঞ্চল বলবো, খন্ডল পরগনা বলা হয় আর কি, এটাকে দক্ষিণাঞ্চল বলবেন আর কি, যেটা বিলোনিয়ার থেকে ধরেন আমার বাড়ি তখন মাইল দশেক 11 দক্ষিণে। বর্তমানে যেটা বাংলাদেশে, যেটা বাংলাদেশে রয়ে গেছে এই, আর ওটা আমার দেশে গ্রামের বাড়ি। এছাড়া একটা বাড়ি ছিল আমার ফেনী, আমি অবশ্য ফেনীতেই থাকতাম, প্রথম পড়াশোনা করতাম, ক্লাস 6 পর্যন্ত ওইখানে পড়ে। তখন যুদ্ধের দামাবা বাজে উঠলো, সেখান থেকে চলে আসলাম। এই এক বছর প্রায় পড়া প্রায় বন্ধ ছিল, বাড়িতেই ই করতাম। ক্লাস 7 উঠে আমি খন্ডল হাই স্কুলে অ্যাডমিশন নিলাম 43 বোধ হয়, খুব সম্ভব মনে হয় 43 বোধ হয়। 42 তো আন্দোলন আরম্ভ হয়ে গেল, 42 9 আগস্ট সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন আরম্ভ হলো গান্ধীজির ডাকে। 43 বোধ হয় আমি 7 অ্যাডমিশন, 44 থেকেই মোটামুটি আমি রাজনীতিতে মোটামুটি জড়িয়ে পড়ছি। মূলত আপনি এই যে রাজনীতিতে মানে স্বাধীনতা সংগ্রামে কি, নট রাজনীতি, প্লিজ আন্দোলন বলবেন, হ্যাঁ ইটস নট রাজনীতি, ওটা ছিল আন্দোলন। রাজনীতি করিনি আমরা, আমরা আন্দোলন করেছি, রাজনীতি হচ্ছে এখন, হ্যাঁ। তারপরে আমার একটা ব্যাপার ছিল, আমি ওই যার ফলে দাদারা বড় বড় লিডার যারা ছিলেন আমাদের বাড়িতেও থাকতেন, সারা দেশেও ঘুরতেন। আমার প্যান্ট পরা থাকতো, আমার তো হাফ শার্ট গায়ে থাকতো, স্কুল যেতাম, যার ফলে বিভিন্ন শেল্টারে ঘুরে খোঁজ খবর নিতে যেতে আমার পক্ষে সুবিধা হতো। আমি
আমার এই খন্ডল থেকে আরম্ভ করে চিটিয়াং পর্যন্ত, চিটিয়াংয়ের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে গ্রামে আমি ঘুরতাম, আমি নিশ্চিন্ত ছিলাম। কিন্তু ক্লাস নাইনে টাইনে যখন উঠছি 44, তখন পুরোপুরি আমি জড়িত হয়ে গেছি এই বিপ্লবে, পুরোপুরি জড়িত হয়ে গেছি। জড়িত হলে ওই পোশাকে থাকতাম প্রায়, তো নাইনে তো হাফ প্যান্ট পরতে পারতাম না, তখন ধুতি পরতে হইতো আমাদের, ধুতি পরেই ঘুরতাম এদিকে সেদিকে। কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা তো ভয়ঙ্কর ধুরন্ধর ছিল, ওরা ওদের চোখ আর হারাতে পারি নাই। ওখান থেকে তারা খন্ডল স্কুল থেকে তারা আমাকে পরশুরাম থানাতে নিয়ে যেত দুইবার, একদিন দুজন নিছিল বোধ হয় দুজন। তারপরে বিভিন্ন জিজ্ঞাসা করতো, অমুক করে দেখছো কিনা তো সুখের সাথে কখন তোমার আলাপ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এই নানা রকম নানা আলাপ করতো তারা। তো এগুলিতে আমি বাসায় আসতাম রাত 10টা 11টা 12টার সময়, ছেড়ে দিত আমাকে, আসার সুবিধা ছিল না। থাকতাম হয়তো কোনো ওইখানে পরশুরাম স্টেশনে একটা ওয়েটিং রুম যেটা ছিল বলা হয় আর কি, ছোট্ট স্টেশন, ওয়েটিং রুমও ছোটো, ওইখানে যাই শুয়ে থাকতাম। ভোর হলে খন্ডল বোর্ডিংয়ে থাকতাম, স্কুল বোর্ডিংয়ে থাকতাম। এইভাবে এখানে অত্যাচার তো হতেও যথেষ্ট আমার উপর, এবং আমার মতন এরকম দুই তিন চারজন ছিল খন্ডল স্কুলের ছাত্র, এদের উপর এই নিয়ে এরা অত্যাচার করত। বিশেষ করে পূর্ণনাথ বলে একটা লোক ছিলেন, মানে ডিআইবির হেড একেবারে, মানে ডিস্ট্রিক্ট ইয়ে ছিলেন তিনি। তারপরে ওই এইগুলি করত বেশি আর কি অত্যাচারগুলি। তারপরে বোধ হয় খুব সম্ভব ওই 45 মার্চ বা এপ্রিলে টেপ্রিলে আমাকে ইন্টারন করলো বাড়িতে। বাড়ি থেকে থানা আমার প্রায় 7 মাইল, প্রতি সোমবারে আমাকে ওখানে যেতে হতো। এর মধ্যে হঠাৎ একদিন বললো যে ওইখানকার দারোগা বাবু, তোমাকে বৃহস্পতিবার আসতে হবে। তেমন যে দীর্ঘ পথ এই রোদের মধ্যে আসা যাওয়া তো বড় কষ্ট হয়, আমি তো আসতেছি আপনাদের এখানে, দয়া করে আমাকে এই বাড়াবেন না। তখন মুসলমান দারোগায় ভীষণ অত্যাচার, ভীষণ ব্যবহার, খারাপ ব্যবহার, যা তা করলো, চুপচাপ রইলাম। তোমাকে ডেইলি দৈনিক হাজিরা দিতে হবে একেবারে আমাকে। শেষে বাইরে হয়ে গেলাম, বাড়িতে যেতে বাবাকে মাকে বলে গেলাম যে আমি আর বাড়িতেও আসবো না, আমার সম্বন্ধে কোনো খোঁজ খবর নেই না। বাড়িতে এসে তারা বাবা টাবা এদের উপর জিজ্ঞাসাবাদ করছে, বাবার আর বলছে তো আমরা তো খোঁজ করতে যাই কোথায় আসো জানি না। তখন এবস্কন করলাম আর কি, পর্যন্ত এবস্কন করে শেষ দিক দিয়ে আমি শেষ মুহূর্তে ফেনী চলে গেছে। ক্লাস নাইনে যখন পড়ি আর কি, তখন আমাকে এবস্কন করতে হবে। তখন শেষ মুহূর্তে আমি ফেনী গেলাম, গিয়ে তখন প্রায় ছাড়িয়ে দিতেছে, ইয়ে তো আন্দোলন প্রায় থেমে গেছে। হয়তো আমি যদি এবস্কান না করতাম হয়তো আমাকে অ্যারেস্ট নাও বা করতো তারা, অনেক ইয়ের নেতা তাদের সবাইকেই প্রায় ছাড়িয়ে দিতেছে, কয়েকজন ধরা পড়ে নাই তারা রয়ে গেছে। খবর পেলাম সুরেশ্বর যে তদানীন্তন যুগের সেই এলাকাতে সবচাইতে বড় লিডার যিনি ছিলেন, উনি কলকাতাতে ধরা পড়লেন, মনোরঞ্জন মজুমদার ওইখানে ধরা পড়ে গেলেন। এইখানে যারা ছিল অমর সরকার, প্রতিপাল, অমৃত সরকার, বিভিন্ন নেতা সকলের কথা আমার মনেও নাই এখন। তারপরে এই দিল মজুমদার, এরা বিভিন্ন জন ছিলেন, ওরা ধরা পড়ে গেলেন সব। এরা ধরা পড়ে যাওয়ার পরে এর মধ্যে হঠাৎ শুনলাম সুরেশ চৌধুরী, মনু মজুমদার অ্যারেস্ট হয়ে গেছে কলকাতাতে।
মনোমজুমদার তখন বিদ্যাসাগর কলেজের ছাত্র, ওইখানেই সুরেশচন্দ্রী ধরা পড়ে। সুরেশচন্দ্রীর জন্য বহু চেষ্টা তারা করেছে, সুরেশচন্দ্রী লিডার ছিলেন, বড় লিডার ধরল। তখন ভাবলাম নিজেও তো আর কী করবো, করার তো কোনো কিছু নেই, আমার তো আর নেতা বলতে কেউ নেই। তখন আমিও বাসায় রইলাম, বাসায় থেকে বুঝলাম যে হয়তো ধরে কি না ধরে বুঝলাম পারতেছি না। একদিন দেখলাম বাসায় খেরাও করল, গেছে আমার বাসার থেকে হয়তো এক ফালং হবে না মতো থানা, ফেনী থানা ধরে নিয়ে গেল। বাসাতে যা হওয়ার তো হয়েছে আর কি। এরপরে ফেনী জেলে ছিলাম দীর্ঘদিন, এর থেকে সম্ভবত বোধ হয় মাঝদি জেলে নিয়ে গেছিল বোধ হয় আমার মনে হয় আমাকে। এরপরে ঠিক আমি স্মরণ করতে পারতেছি না, হ্যাঁ 74-75 বছরের ব্যাপার পর্যন্ত স্মরণ করিয়ে আনতে পারি না। এইরকম আর কি বোধ হয় কুমিল্লা জেলও নিয়ে গেছিল নাকি ঠিক বলতে পারতেছি না আর কি। তারপরে মানে জানুয়ারির লাস্টে বোধ আমি অ্যারেস্ট হয়েছি, জানুয়ারির লাস্টে অ্যারেস্ট হইয়া সেপ্টেম্বরের প্রথমে প্রথমে বা এইরকম সময় বোধ আমাকে মোটামুটি ছাড়িয়ে দিয়ে তখন আর নাই কি সালটা মনে করতে পারছেন? হ্যাঁ সালটা মনে করতে পারছেন কত সালের বলছি তো 47 বলছি তো 46 হ্যাঁ 46 জানুয়ারিতেই অ্যারেস্ট হয়েছি, 46 জানুয়ারিতেই অ্যারেস্ট হয়েছি। এই 46 ছাড়া পাইছি আবার 1 সেপ্টেম্বরে এখানে আর কি। তারপরে তো আমি যখন ক্লাস 9 পড়তাম খন্ডলে, সেখান থেকে ফেনী একাডেমি, জি একাডেমি বলে একটা স্কুল ছিল যেটাতে আমার প্রথম বাল্য জীবনের স্কুল, সেই স্কুলে আবার ভর্তি হয়ে আমি 9 পরীক্ষা দিলাম। 9 পরীক্ষা দিয়া সেই 46-এর নভেম্বরে কি ডিসেম্বরের পয়লা দিক দিয়ে যে নোয়াখালী রাইট হলো, নোয়াখালী রাইট বিরাট ব্যাপার। তখন তো পরীক্ষা দিতেছে, পরীক্ষা দিতে হইব আমাকে উপায় নেই। ক্লাস 9 ও ডিসেম্বর নভেম্বরের পয়লা দিক দিয়ে ডিসেম্বরেই বোধ হয় ডিসেম্বরে আসলেন বোধ হয় গান্ধীজি। গান্ধীজির ব্যাপার আপনারা জানেন কি না জানি না, গান্ধীজি লাকসাম স্টেশনে এসে যখন পৌঁছান তখন লাকসামে যে কম্পার্টমেন্টে উনি ছিলেন সে কম্পার্টমেন্টে আগুন লাগাই আগুন ধরাই দিল, আগুন জ্বলে উঠল। অনেক লোকই ছিলেন, ওরা ধপ ধপ করে নামলেন, উনি নামেন না, উনি নামেন নাই। এগুলি আমার শোনা কথা, আমি দেখিনি, পরে শুনলাম আর কি। কারণ লাকসাম আমার দূরত্ব খুব বেশি না ফেনীতে। তারপরে হইচই উঠে গেল ফেনী ঠেনি, তো হইচই উঠছে গান্ধীজির জ্বালায় মারব, গান্ধীজির কিছুতেই নামাইতে পারল না। তাড়াতাড়ি আগুন নেবানো হলো, আগুন নিয়ে পাইয়া অন্য কম্পার্টমেন্টে তুলতে চাইলে অন্য কম্পার্টমেন্টে তুলবে না, গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য নও এই কম্পার্টমেন্টেই আমি যাব। এই ছিলেন গান্ধীজি, এবং সেই কম্পার্টমেন্ট মেরামত করিয়া সেইটাকে ঠিক করিয়া তারপর ওনাকে নিতে হইল, তাকে নিতে হইল। এবার হুড়মার করিয়া সমানই একটা বাড়িতে উনি থাকতেন, তো রাজনীতি করতেন উনিও, ওনার নামটা কি পরিমলবাবু বোধ হয় আমার নামটা ভুলে গেছি, ওখানে থাকতেন। এর মধ্যে তো আমার এখানে পরীক্ষা চলতো, আমি পরীক্ষা দিয়েই ডিসেম্বরের মতো পরীক্ষা দিয়েই আমি গেছি গিয়ে ওইখানে। তখন নোয়াখালী রাজ থাইমে গেছে, এবং ওই যে অমর সরকার বললাম, অমর সরকার তখন দলবল নিয়ে একটা রিলিফ টিম নিয়ে নোয়াখালী এদের সাহায্য করতেছেন, আমিও তাদের সাথে যাই মেলামেশা করলাম, মিললাম। তারপরে এখান থেকে আইসা তো সন্ধ্যার সময় আবার গান্ধীজির এখানে থাকতাম, সকলে গান্ধীজির এখানে থাকতো, এখানে ইয়ে হইতো। গান্ধীজি তো 4টার সময় প্রেয়ার মিটিংয়ে যেতেন,
হ্যামিল্টন পড়তেন, আইতেন। গান্ধীজির একটা প্রোগ্রাম দেখে আসতে হতো আমার কি, এবং ওই ওনার হয়তো রাত্র 7টা-8টার সময় বোধ ওনার ইয়ে দিয়ে দিতেন, কী বলে এটা কালকে কোথায় যাবেন সে প্রোগ্রামটা আর কি। এই নোয়াখালী কি আপনি গিয়েছেন কোনো সময়? নোয়াখালী এক একটা সাঁকো, এক একটা সাঁকো হতো এক ফাটনের মতন আছে জলের উপর দিয়ে সাঁকো, না হলে হয়তো কিছু কম হবে, এরকম বড় বড় সাঁকো আছে। তারপর গান্ধীজি তো হয়তো প্রোগ্রাম দিলেন যে অমুক গ্রামে যাবেন, অমুক গ্রামে যেতে হলে এরকম বড় একটা সাঁকো পাড়া গিয়ে যাইতে হইব, সাঁকো ভেঙে ফেলে গেছে, সাঁকো ভেঙে ফেলল। খবর আসলো গান্ধীজির কাছে আমি যাব, কোনো কথা নেই আছে, আপনারা যাই সবাই, আমরা যাই সবাই, বা যারা যারা বলার ওটা যে গান্ধীকে বললেন এরকম ভেঙে ফেলছে ওটা তো যাওয়া সম্ভব হবে না, চুপচাপ থেকে কতক্ষণ পরে আমি যাব, আমি যাবই। এই এই দেখেছি গান্ধীজির ক্ষমতার ব্যাপার। এই কথা শোনার সাথে সাথে তখন তখনকার দিনে তো কারেন্টের লাইট টাইট নাই, হ্যাজাক লাইট বলা হয় আর কি, পাম্প লাইট, যেটা পাম্প করিয়ে গেছে। এই চারিদিকের থেকে হয়তো 50-60টা হয়তো হ্যাজাক লাইট জমা হয়েছে, বিভিন্ন জনের বাঁশ বন থেকে বাঁশ কাটা হয়েছে, শত শত মানুষ লেগে সাথে সাথে সেই সাঁকো আবার তৈরি করা হয়েছে। গান্ধীজি গেছেন, গেছেনি গান্ধীজির এইসব ইয়েগুলি দেখেছি আর কি। তো বিশ্ববা আমাদের সাথে তার কথা বলেন না, যারা বড় বড় নেতারা আছেন তাদের সাথে কথাবার্তা বলছেন, আমরা দূর থেকে দেখতাম আর কি এগুলি, বা শুনতেছি তাদের কাছ থেকে এই আর কি। তারপরে আমি অবশ্য বেশি দিন ছিলাম না, 7-8 দিন থাকার পরেই, 8-10 দিন ছিলাম বোধ হয়, তারপরে চলে আসছি। গান্ধীজিও বোধ হয় জানুয়ারি ফেব্রুয়ারি বোধ হয় ফেব্রুয়ারি কি মাসের পরে দিক দিয়ে উনি চলে গেলেন, এই আর কি। তো থাইমে গেছে অবস্থা, আর নোয়াখালীর বিভিন্ন অবস্থা এগুলি বলতে গেলে বড় ইতিহাস, এগুলি এখন আর বলার সময় না। বিভিন্ন বাড়িতে যাইয়ে বলতাম, বসতাম, হয়তো এক আধজন থাকতো এদিকে সেদিকে, ওর সাথে আসে কি না, কেউ বইছে কি না আমাদের, এদের সাথে ভয়ে ভয়ে এই করত। তারপর আস্তে আস্তে ছুপো ছবি বলতে থাকতো, এই অবস্থা আবার এদিকে থাকতো এদিকে থাকতো, এই আর কি অবস্থা। তারপরে দেখা চলে আসলাম অবশ্য, এরপরও একবার গেছিলাম আমি যখন, তখন সেটা এই অমর সরকার আমাকে নিয়ে গেছিলো আরেকবার একদিন, এটা 3-4 দিনের জন্য, 2-3 দিন 4 দিনের জন্য ছিলাম। অমর বাবুর এক বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেখানে বন্ধুত্ব হয়েছিলো, পরিচয় টরিচয় ওর মাইয়া বেড়াছে, এরপরে গেছিলো আর কি। আচ্ছা, যেদিন ভারত স্বাধীনতা ঘোষণা করা হলো, তো এই দিনের ফিলিংসটা কেমন আপনার? আপনি নিজেও স্বাধীনতা কেমন থাকুক না, আমার সে কথা বললে চোখে জল আসে এখন। সেদিন সারা রাত কান্না করেছি, ভারত যেদিন ভাগ হয়ে গেল আমি সেদিন সারা রাত কান্না করেছি, চোখের জলে হয়তো সারা বালির ভিজে গেছে, আমার ঘুম হয়নি। পরদিন যে সময় আমার ঘরের সামনে দিয়ে মিছিল, বিরাট মিছিল যাইতেছে, আমাকেও যেতে হয়েছে তাদের সাথে, বাধ্য আমি তাদের সাথে আমি হাঁটছি। তারা তো 14 ইয়েতেই করছে, 14 আগস্টে, তারা 14 আগস্টে পাকিস্তান মিছিল হচ্ছে, এদের সাথে সাথে আমাকে হাঁটতে হয়েছে।
হাঁটতে হয়েছে আমার সাথে। আমার এক বন্ধু ছিল ননীগোপাল বুদ্ধ বলে নাম, তাকেও হাঁটতে হয়েছে তাদের সাথে, বলার উপায় নেই, মেনে নিয়েছি সব। উপায় কেউ আমাদের তো দ্বিতীয় উপায় ছিল না, কি করবো এই ভাবিছিলাম। তারপর আমার জীবনটাই করতেছি আর কি আপনাকে। 47-48 সালে আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি, পাশ করছি। পাশ করে আমি আগরতলায় এসে গেছিলাম, এইখানে কলেজে ভর্তি হবো মনে করি। কিন্তু পারি নাই বিভিন্ন কারণে, আমার ব্যক্তিগত কারণেই। আমার বিরাট বাড়ি ফেনীতে, এখনও হয়তো কয়েক কোটি টাকা রয়ে গেছে, আমার কিছু করতে পারিনি। ফেনী কলেজেই ভর্তি হয়েছিলাম, পরে ফেনী কলেজে আমি যে সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাই, আর আমরা এক বন্ধু সহ বিএ পরীক্ষার্থী দুজন, আমরা দুজনকে তারা অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে তারা আটকেল, তখন ভাষা আন্দোলন তাদের বিভিন্ন ইয়েটি। কিন্তু সত্যি কথা, পাকিস্তানের কোনোদিন আমরা রাজনীতি রব আমরা করি নাই। উনি করছেন কিনা জানি না, আরেক বন্ধু যিনি করতেছি উনি তো অবশ্য সিপিআই করতেন, আমি সিপিআই করি নাই কোনোদিন, আমি কংগ্রেস করতাম সত্যি কথা বলতে কি। তারপর কলেজে আমরা দুই হিন্দু, হিন্দু ছিল আর বহু আছে, তো মোটামুটি কিছু হইতে গেলেই আমরা দুজনের আটকাচ্ছ ওই কোনো কিছু থানাতে বা অফিস জোর বাংলায় অফিসে কোনো কথাবার্তা হইব হইতে গেলে, গোলমাল হইতে গেলে বা হইতে আরম্ভ করছে, আমরা দুজনের ডাকা জানিয়েছ কথাবার্তা হইতো, চলে আসতাম। কিন্তু আমার সাঁতার জেনে যাওয়ার কথা বলছি, বিয়ে করতেন কুমুদ দত্ত ওনার নাম, উনি টুকটাক কিছু করতেন কিনা আমি জানি না। আমি কিন্তু রাজনীতির কোনো দিন পাকিস্তানে উচ্চারণ করি নি। 1951 সালে আমি চিটাগাং মেডিকেলে অ্যাডমিশন নিই, চিটাগাং মেডিকেলে। ও হচ্ছে 50-তে অ্যারেস্ট করলো, 50-তে অ্যারেস্টের পাঁচ ছ মাস ছিলাম বোধ হয়, তারপর ছাড়িয়ে দিছে, কিচ্ছু নেই এমনি ছিল। 51-তে আমি চিটাগাং মেডিকেলে অ্যাডমিশন নিই, মেডিকেল কলেজে। 3 মাস পরে ওইখান থেকে আমাকে বের করে দেওয়া হলো চিটাগাং মেডিকেল কলেজ থেকে। আবার একটা ফেনী কলেজে অ্যাডমিশন নিলাম, ফেনী কলেজে অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পরেই 1952-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন বাংলাদেশ খুব গরম ভাষা আন্দোলন নিয়ে, তখনই আমরা কী করবো, যাবো কি থাকবো, যাবো কি থাকবো জানি না। তবে একটা শুভখবর ছিল এই, তখন বাংলাদেশের মুসলিম এমপ্লয়ি বা পুলিশ টুলিশ তারা, বাঙালি যারা ছিল তারা কিন্তু আমাদের সাবধান করে রাখতো যে আমরা আপনাদের এই যখন হইব আপনাদের বিরুদ্ধে কিছু আসলে আমরা জানবো আপনার তৈরি হয়ে থাকবেন। তা আমি করতে চাই আমার বিরুদ্ধে কজন আপনার বিরুদ্ধে বিভাগের আগে আইব দেখবেন, আমরা তো একবার জেলা যাই না মানুষ। তারপরে এর মধ্যে হঠাৎ শুনলাম আমাদের 9 জনের নামে ওয়ারেন্ট এসেছে, আমরা 2 জনে হিন্দু ছেলে 2 জন আর মুসলমান ছেলে 7 জন। যেদিন আসিয়া তারা খবর দিয়ে গেছে, থানার থেকে খবর দেওয়া আছে। তো ওই দিন
আমি ছিলাম না, বাসায় খবর দিয়ে গেছে। আমি অন্যদিকে ছিলাম, আমি চিটাঙ্গের দিকে ছিলাম, চিটাঙ্গতে আইসি পরদিন সন্ধ্যাতে আইসি, আইসি পরে তো সবাই ইয়ে করলো। তারপর দিন এই যেদিন বললো সন্ধ্যায় সেদিন আইসি, যেদিন আইসি আমি সেদিন রাত্রে প্রায় তিনটাতে আমি ফেনীর থেকে বাইর হইয়া 23 মাইল হাইটে আমি ইন্ডিয়া বর্ডারে উঠছি দৃশ্যমুখে। এই আমার ইন্ডিয়ার জীবন, ইন্ডিয়ার জীবন আরম্ভ হলো আর কি। দৃশ্যমুখে বিশেষ কিছু ছিল না, দৃশ্যমুখ তখন একেবারে একটা তহসিল অফিস, একটা ফরেস্ট অফিস আসলে বিওপি, একটা হাট, একটা চাঙা দোকানও ছিল না বাজারে। শনিবার দিন একটু বাজার হইতো, তারপরে সারাদিন বাজারটা মিলত, তারপরে বন্ধ, সারাদিন আর মানুষজন নেই, কিছু নেই, একটা চাঙা দোকানও থাকতো না। তো 7-8 দিন ছিলাম তবু, কারণ শিশুমুখের শিশু কিন্তু বড় তহসিল মিলনিয়ার মধ্যে। শিশুমুখের তহসিলদার যিনি তিনি ছিলেন আমার মেসো, ওইখানে 7-8 দিন ছিলাম, কিন্তু আমার তো চলে না, তাই তো আমি কাজেই থাকি, আমার পক্ষে তো অসুবিধা। তারপর ওই শিশুমুখ স্কুলের মাস্টাররা এদের সাথে দেখাশোনা হইতো, ওনারা চলে গেলে আমি দেখা কিছু হয় না, শেষ পর্যন্ত চলে গেলাম ইয়েতে জোলাইবাড়ি। জোলাইবাড়ি গিয়ে যে অমর সরকার বললাম, এই অমর সরকারের বাড়ি ছিল জোলাইবাড়ি, পরে সেই অমর সরকারের বাড়িতেই ছিলাম, পরে তাদের স্কুলে আমাকে শিক্ষক হিসাবে নিল। 2 বছরের মতন সেইখানে সেই স্কুল করলাম, পরে দেখলাম যে আর তো আমার পক্ষে সম্ভব নয় ফেনি দেশে যাওয়া, তখন একটা দেশের লোভ ছিল আর এই কারণে আমার তো বিরাট সম্পদ হইয়া গেছে, পারি নাই। আমার এক বড় ভাই ছিল, আপন ভাই না কুর্তুতো ভাই, সে আগরতলাতেই থাকতো এসআই পুলিশের, আমাকে বারবারই খবর দিতেছে। শেষে গেলাম যাইয়া, ও তখন জিএন চ্যাটার্জি ডিরেক্টর অফ এডুকেশন, চিনেন জিএন চ্যাটার্জিকে, শুনেছেন নাম, উনি ডিরেক্টর, উনি তখন শিক্ষক নিতেছেন স্কুলে, 1900 লোক ইন্টারভিউ দিল, আমিও দিলাম তার মধ্যে ইন্টারভিউ। তারপর ইন্টারভিউতে টিকলাম, 800 টিচার নিলেন সেইবার, সে 800-র মধ্যে আমিও পড়লাম, তারপরেই শিক্ষকতা আরম্ভ করলাম এই আর কি। বিভিন্ন স্কুলে পড়লাম, অধিকাংশ সিনিয়র জুনিয়র হাই, জুনিয়র হাই বলে একটা ছিল ক্লাস 8 পর্যন্ত, ওইসব স্কুলে মাস্টারি করছে। তারপর আর একটা শেষে প্রাইমারি হেডমাস্টার একটা পোস্ট বাড়ছিল, প্রাইমারি হেডমাস্টার করে আমাকে দিল, প্রাইমারি হেডমাস্টার হিসেবে আমি প্রায় 22-23 বছর মাস্টারি করলাম একই স্কুলে। তারপরে এটা এমনিতে যে স্বাধীনতা সংগ্রামীরা সরকারের তরফে স্বীকৃতি দেওয়া হয়, আপনি স্বীকৃতিটা কবে পেয়েছেন? স্বাধীনতার সংগ্রামী হিসেবে স্বীকৃতি মানে স্বীকৃতি একটা তো অনেকে সার্টিফিকেট প্রদান করা হয়, আপনাকে কি এটা স্বাধীনতা সংগ্রামী সার্টিফিকেট না, আমাদের তো ইয়ে দেয় ওই পেনশন দেয়, তো পেনশন পাই। আর তো গতদিন তো বিয়ে করলেন, কদিন আগে তো রাষ্ট্রপতি ভবন থেকে আপনার, এটা তো হলো এখানে, ওইটা তো মাসে মাসে দেয় আমার পেনশন, আমাকে মাসে মাসে পেনশন দেয়, আমি তো পেনশন পাই। তো সেদিন যখন রাষ্ট্রপতি ভবন থেকে আপনার জন্য বিশেষভাবে মানে স্বাধীনতা সংগ্রামী হিসাবে এই যে সম্মাননা জানানো হয়েছে, কেমন লাগলো সেদিনটা? আমার মতো একটা সাধারণ লোকের পক্ষে এত বড় একটা সম্মান পাওয়া, এটা তো সত্যি কথা বলতে কি আনন্দের চোখের জল পড়ছে, এর থেকে বেশি আনন্দ আমার কাছে চিন্তা করা কি সম্ভব।
আমি মত সাধারণ লোক স্বাধীনতা সংগ্রাম হই আর যাই হই আর কি সেই তো একটা রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতির স্বীকৃতি পাওয়া বা সম্মাননা পাওয়া সেটা তো সত্যিই আমার পক্ষে একেবারে ভাবাও মুশকিল ছিল তো পেয়ে গেলাম সুতরাং তার থেকে বেশি আনন্দের ব্যাপার তো আর কিছু হতে পারে না আমার কাছে আন্দোলনের চিঠিপত্র যোগাযোগ এই সেই সব ইয়েছি অস্ত্রশস্ত্র বলতে শুধু এই ছোটো মোটো এগুলি নিয়েই এদিকে যেতে আমার কি তারপর আমার বাড়িতে কিন্তু সাইকেল স্টাইল মেশিন বিভিন্ন জিনিস থাকতো আমার বাবা অনেকটা স্বাধীনতা প্রিয় লোক ছিলেন সেটাই বারবারই করতেছি আমার বাড়িতে সাইকেল স্টাইল মেশিন বিভিন্ন ইয়েটি সামানো হইতো এই হইতো সেই হইতো এগুলি হইতো এগুলি ছড়াই দিলাম সে এদিকে যাইয়া এই দিতাম হচ্ছে দিয়ে আসতাম এই শালটার তো ওই শালটার এই শালটার থেকে ওই শালটায় নিয়ে যেতাম এই শালটার তো ওই শালটায় নিয়ে যেতাম এইরকম আমার মতন হয়তো আরও দু একজন আছিল যারা তো আমারটা আমি করতেছি এই আর কি আমরা তো দিয়ে আর যন্ত্রপাতি কিছু আমার বাড়িতে থাকতো আমার বাড়ির থেকেই আমাকে দিত এটা যাক এগুলি কই নাই আর কি এগুলি কওয়া তো হতো ভাবি নাই এগুলি তো দিতেই হইতে মানে সাহায্য করতাম যেটা বলছি সেটাই সাহায্য আর কি ওদের দাদাদারে কাজ করতে যখন যাইতো তখন যেটা দরকার তা বলতো তাই আমাদের শুনতে হইতো তাই দিয়ে আইতাম দিয়ে আসতাম এটা আমি তো বলছি আমি চিটাগাং থেকে নোয়াখালী এ কুমিল্লা পর্যন্ত দৌড়তাম এই প্যান্ট পরা হাফ শার্ট গায়ে দেওয়া অবস্থাতে চিটাঙের বিশেষ করে চিটাঙের বহু গ্রামে আমাকে দৌড়তে হইতো এবং বহু বন্ধু আমার আছে তারপরে ওই যে আন্দামানের কথা যেটা বললেন আন্দামানের থেকে যারা আসছে পরে ধরে আমরা অভ্যর্থনা দিয়েছি ইয়া যেমন দীনেশ দাস একজন বোধ হয় ওর নাই বোধে মারা গেছেন পুলিন্দে পুলিন্দের নাম শুনেছেন আপনারা হ্যাঁ যিনি যিনি বাংলাদেশকে ইয়ে করার জন্য সাহায্য করার জন্য ইন্দিরা গান্ধীকে এই সম্মত করাইছেন সেই পুলিন্দে উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং এমপি ছিলেন উনি আমি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং আমি অত্যন্ত স্নেহের পাত্র ছিলাম ওনার আমার বাড়িতেও উনি বহুদিন কাটাচ্ছেন তারপর বিভিন্ন ব্যাপারে তখন স্বাধীনতার আগের কথা করছে পুলিন্দে এই বিরাট জিনিস ডাবল এম এ এমনি ডাবল ডিগ্রি ছিল বাংলাতেও এম এ ইংরেজিতেও এম এ তারপরে উনি যে সময় মুজিবুর রহমান টমান সব শেষ হয়ে গেল মুজিবুর রহমান টমানের মেরে ফেলছে টানতেন তো হ্যাঁ যখন যাইত তখন তার সাহায্য ওইদিকে যাওয়ার ইন্দিরা গান্ধীর সাথে যোগাযোগ করার লোক নাই তখন একমাত্র পুলিন্দে এখান থেকে পার হয়ে আসা বিলোনিয়া দিয়ে পার হয়ে আসা এই আগরতলা দিয়ে উনি দিল্লি গেলেন হ্যাঁ না সেটা তো আছে না আগে ইয়ে যুগে ইন্দিরা যাইয়া ইন্দিরা গান্ধীর সাথে উনি আলাপ করলেন আলাপ আলোচনা করে সব কিছু করে উনি কে উনি যে এমপি টেমপি সব পরিচয় টরিচয় হয়ে গেছেন তার ওনার ইয়েতে ইন্দিরা গান্ধী সেই বাংলা যুদ্ধে সহায়তা দিলেন উনিই ছিলেন তার ইয়ে এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আমি যার অস্ত্রাগার লুণ্ঠনের একজন ছিলেন উনি সূর্য হ্যাঁ পুলিন্দে তারপরে দীনেশ দাস বলে একজন লোক ছিলেন চট্টগ্রামের উনি আন্দামান ফেরতা ওনার সাথে উনি যদি আমি যখন পাকিস্তানে মানে ইয়েতে পাকিস্তানে যেদিন ছাড়িয়ে দিল ওই
1947 সালে এদের ছেড়ে দিয়েছে, যে সময় দেশ ভাগ হয়ে যাবে সাব্যস্ত হয়ে স্বাধীনিবাস সাব্যস্ত হলো আর কি, তখন আন্দামান থেকে সমস্ত আসামি টাসামি ছেড়ে দেওয়া হচ্ছে, মানে এদের আটকে রাখার তো আর দরকার ছিল না। তখন এই দীনেশ দাস প্রায় আমার কাছে আসতেন ফেনীতে এবং পরিচিত, আরও একজন ছিলেন ফণিদার নেপাল দস্তিদার চিত্রবহ, এরকম বহু অনেকেই হরেন্দ্র ভৌমিক নরেন্দ্র ভৌমিক খোকাদে এরকম বীরেন্দ্র চক্রবর্তী এরকম বহু লোক চট্টগ্রামের আমার পরিচিত বা বন্ধুবান্ধবের মধ্যে ছিলেন।